আসসালামু আলাইকুম, বিডি টেকনোলজি চ্যানেলে জানাই সবাইকে স্বাগতম। সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিও টপিক হচ্ছে ফেসবুকে অ্যাকাউন্ট যখন লক হয়ে যায়, লক হয়ে যাওয়ার পরে আমাদের কাছে অনেক সময় অনেক ধরনের ডকুমেন্ট থাকে না। অর্থাৎ দেখা যায় আমরা যেই মাধ্যমে যে সিস্টেমে আমরা লক অ্যাকাউন্ট আনলক করব, সেই সিস্টেম অনুযায়ী আমরা কাজ করতে পারি না। কখনো আমাদের অ্যাকাউন্টে শো করে যে আপনার ফোনে একটা কোড পান, কিংবা ইমেলের মাধ্যমে একটা কোড পাঠান, তো দেখা যায় ফোন নাম্বারটা আমাদের কাছে থেকে হারিয়ে ফেলি এবং ইমেলের যে কোড অপশনটা আছে ইমেলটাও আমাদের ফোন থেকে হারিয়ে ফেলি, এবং অ্যাকাউন্টের জন্ম তারিখও আমাদের জানা থাকে না। যে আমরা একটা ডকুমেন্ট তৈরি করব, তৈরি করে তারপর ওইটা সাবমিট করব, সাবমিট করে আনলক করব, এরকম কোনো কিছু একটা থাকে না। তো এই বিষয়গুলো হচ্ছে সবচেয়ে বেশি একটা প্যারাদায়ক, যেটা আপনার কীভাবে কেমনি কীভাবে করতে হবে আমরা জানি না। তো আপনাদের যাদের এই সমস্যা আছে তারা চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ লিংক দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আপনাদের কাজটা আমি করে দিতে পারবো ইনশাল্লাহ। এই যে দেখেন আমার সামনে স্ক্রিনে একটা অ্যাকাউন্ট শো করতেছে, সোহাগ উনি প্রবাসী। তো ওই ভাইয়ের অ্যাকাউন্ট ব্লক হয়েছিল দীর্ঘদিন থেকে, এবং ওইখানে শো করতেছিল গেট কোড বাই ইমেইল, হয়তো গেট কোড বাই ফোন। তো এই দুইটার মধ্যে উনি ইমেলটাও হারিয়ে ফেলেছেন, ফোন নাম্বারটাও হারিয়ে ফেলেছেন, এবং যে ওনার অ্যাকাউন্টের জন্ম তারিখটাও জানা নেই। তারপর আমার সাথে যোগাযোগ করেন, আমি যোগাযোগ করার পরে আমি একটা ডকুমেন্ট তৈরি করি, তৈরি করার পরে ওইটা আমি সাবমিট করি। সাবমিট করার পরে অ্যাকাউন্টটা কিন্তু আল্লাহর রহমতে আনলক হয়েই গেছে। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, আর যাদের এরকম সমস্যা আছে তারা চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং আপনারা যারা যদি বলেন যে কীভাবে ফেক ডকুমেন্ট তৈরি করে ফেসবুক অ্যাকাউন্ট রিকভার করব, সেই টপিকের ভিডিও নিয়ে আসতে ইনশাল্লাহ আমি চেষ্টা করব ভিডিও নিয়ে চলে আসতে। তো আমি দেখেন তো আমি এখানে একটা ডকুমেন্ট তৈরি করেছি, তৈরি করার পরে আমি ওইটা সাবমিট করতেছি। এই যে দেখেন সাবমিট করার শেষ আমার সাবমিট হয়ে গেছে, এখন কিন্তু আমার রিভিউ আসার পালা। দেখেন আমি রিভিউ চেক করব, আমার রিভিউটা কিন্তু চলে আসছে। চলে আসার পরে আমি যদি এখান থেকে আপনার অ্যাকাউন্টে ফিরে যান, ট্যাপ করার সাথে সাথেই কিন্তু আমার অ্যাকাউন্টটা আনলক হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই কিন্তু অ্যাকাউন্টটা আনলক হয়েই গেছে। তো এখন আমাকে কী করতে হবে, পরবর্তী স্টেপে ক্লিক করতে হবে, মানে পরবর্তীতে। তো পরবর্তীতে ক্লিক করার পরে অ্যাকাউন্টের যে বর্তমান তথ্যগুলো এখানে শো করবে, এই দেখেন অ্যাকাউন্টের নাম্বার এবং জিমেইল শো করতেছে। তো এরপরে আমি আবার পরবর্তীতে ক্লিক করব, ক্লিক করার পরে তো পরবর্তী স্টেপে যাওয়ার পরে আমাদের বলবে যে এখান থেকে যদি আমি কিছু একটা সরাতে চাই, আমার ফোন নাম্বার কিংবা ইমেল, তাহলে সরাতে পারি। যেহেতু অ্যাকাউন্টটা আমার না, আরেক ভাইয়ের, তো আমি এটা সরাতে চাচ্ছিও না, কারণ উনি চাইলে উনি সরাবেন। আমি ওকেতে ক্লিক করে তারপরে আবার পরবর্তী স্টেপে চলে যাব। পরবর্তী স্টেপে চলে যাবার পরে তো আমার সামনে দেখেন আরেকটা এখন আসছে, সাম্প্রতি অ্যাক্টিভিটি পর্যালোচনা করুন। আমি অ্যাক্টিভিটি পর্যালোচনা শুরু করব। তো এই যে স্ক্যানটা হচ্ছে, এটা হচ্ছে যে অ্যাক্সেস, মানে ডিভাইস অ্যাক্সেস। তো অ্যাক্সেসটা হয়ে গেলে কিন্তু আমার অ্যাকাউন্টটা টোটালি আনলক হয়ে যাবে। এবং তাছাড়া আরেকটা বিষয় আছে এখানে, এই যে অ্যাক্সেসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যদি কখনো ফোন আমাদের যখন কখনো যদি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, তো আমরা চাইলে এই ব্রাউজার দ্বারা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা আবার রিকভার করে নিতে পারবো। যদি আমাদের অ্যাকাউন্টে ফোন নম্বর শুধু অ্যাড করা থাকে, জিমেল অ্যাড করা থাকে না। তো আমি চালিয়ে যান এই পৃষ্ঠাতে আবার ক্লিক করে আমার অ্যাকাউন্টের সম্পূর্ণ সব সিস্টেমগুলো দেখবো, পোস্ট, লাইক, কমেন্ট, নাম, এই সবগুলো আমাকে অনুসরণ করিয়ে যেতে হবে। এখানে তো বলতেছে আপনার নাম পরীক্ষা করুন, আমার যেহেতু নাম জান সোহাগ, আমি এটার উপর ট্যাপ করে চালিয়ে যান এটার উপর ক্লিক করব। তারপর এখানে আমার লাইক অনুসরণ করেছে, যেগুলো যে পেজগুলোতে আমি লাইক দিয়েছি সেগুলো অবশ্যই চাইলে আমি আনলাইক করতে পারি। তো আমি চালিয়ে যান সরাসরি এটাতে ক্লিক করে দেব, আমার আনলাইক করার দরকার নাই। এখানে কিন্তু আমার ফ্রেন্ড লিস্টটা শো করতেছে, ফ্রেন্ড লিস্টে আমি চাইলে এখন কাউকে রিমুভ করতে পারবো, কিন্তু রিমুভ করার দরকার নেই, আমি চালিয়ে যান পৃষ্ঠাতে চলে যাব। তো আবার চালিয়ে যান, মানে আমার ফ্রেন্ডগুলো শো করবে। এখন আমাকে কি করতে হবে,
আবার চালিয়ে যান, মানে আমার ফ্রেন্ড লিস্টের যে যাদের আমি অ্যাকাউন্টে কমেন্ট করেছি সবার কমেন্ট আমাকে দেখাচ্ছে যে আমি যদি এই কমেন্টগুলো করে থাকি অবশ্যই আমি করেছি, বা আমার এই এই যে কমেন্ট আমি চাইলে টিক মার্ক করে করে আমি চাইলে সবগুলো কমেন্ট ডিলিট করে দিতে পারি। তারপর টুকরো হোমরে যান, মানে নিউজ ফিডে যান, এ দেখেন আমার অ্যাকাউন্টটা পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গেছে এবং অ্যাকাউন্টটা সরাসরি লগ ইন করেই ফেলেছি আলহামদুলিল্লাহ। তো যাদের এরকম সমস্যা আছে, যারা অবশ্যই আপনাদের যাদের হেল্প লাগবে অবশ্যই চাইলে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।